গুড মর্নিং, আজকে বুধবার, এটা একটু বেলা করেই আমি বারান্দায় এসেছি, কেননা কালকে রাত্রির থেকে প্রচণ্ড বাজ পড়েছে, মেঘ ডেকেছে, ঝড় বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টিও সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছি যে চলছে, তাই জন্য আমি বারান্দায় আর আসিনি। এখন একটু পরে এসেছি, এখন দেখো এখানে জল জমে গেছে আমাদের এই কমপ্লেক্সের মধ্যে এবং এখনও কিন্তু বৃষ্টিটা পড়েই যাচ্ছে। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, পুরোপুরি বর্ষা যে এসে গেছে সেটা বোঝাই যাচ্ছে। আমরা সবাই এরমই চাইছিলাম, তাই না, যে গরমের হাত থেকে মুক্তি পাবো, বর্ষা আসবে, বৃষ্টি হবে। কিন্তু আজকে ঘুম থেকে উঠে মাথায় হাত পড়লো যে আমি কাপড় জামা কী করে যে শুকোবো, কী করে যে বেরোবো কে জানে, এতটাই খারাপ অবস্থা বাইরের। রাস্তার দিকে ভালো করে তাকালেই বুঝতে পারবে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, এই দেখো একদম টিপিক্যাল বর্ষাকাল যেটা সেটাই আজকে দেখা দিয়েছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে আর ওপরে মেঘও ডাকছে, বিদ্যুৎও চমকাচ্ছে। এই জল দেখবার জন্য আজকে ম্যাগি চলে এসেছে বারান্দায়, ও দেখছে রাস্তায় এত জল, কী করে যে আমি বেরোবো কে জানে, সবাই তো সবার নিজের চিন্তাতেই ব্যস্ত, বলো। কাজের পাহাড় সামনে পড়ে আছে, তার উপরে বেরোনোও আছে, তাই বেশিক্ষণ আর না দাঁড়িয়ে দরজাটা বন্ধ করে দিলাম। এই যে ম্যাগু ঘোরাঘুরি করছে, বুঝতে পারছে না কী করবে, বাইরেটা কী অন্ধকার দেখো, এদিকটাও অন্ধকার, এদিক থেকে তোমাদের দেখাচ্ছি কী রেটে জল জমে গেছে, এই দেখো আর সমানে বৃষ্টি হচ্ছে, পুরো আকাশ ঘোলাটে। এর ওপর দিয়ে গাড়ি গেলেই বুঝতে পারবে জলটা কত হয়েছে, এই দেখো দেখেছো, এই জলের ওপর দিয়ে মাড়িয়ে মাড়িয়ে মানুষেরা যাচ্ছে। এ প্রত্যেক বছর আমাদের এখানে না এইভাবেই জল জমে। হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মুন। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 28th of June আর এখন বাজে 7টা। বেশ সকাল সকালই আজকে ব্লগটাকে স্টার্ট করলাম, এরও অনেক আগেই স্টার্ট করে দিয়েছি তোমাদের। আজকের বর্ষণমুখর দিনটা দেখিয়েছি কি অবস্থা, কালকে রাত্রির থেকে প্রচণ্ড মেঘ ডেকেছে, প্রচণ্ড বাজ পড়েছে আর তেমনি জোরে বৃষ্টি, সেই বৃষ্টি এখনও কন্টিনিউ হচ্ছে। এ দেখো ম্যাগু চলে এলো, এ দেখ, এই দেখ ম্যাগু এসে গেছে আমার ফ্রেমে, এখনো অবধি সময় নেই, বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে যা তা অবস্থা। এদিকে আমাকে তো আজকে বেরোতেই হবে, মার একটা মানে দরকারি কাজ আছে, অফিসে যেতে হবে, কি মুশকিল বলো দেখিনি। উফ, কাপড় জামা কী করে কী করবো জানি না, আজকে তো বারান্দায় দোয়ার কোনো প্রশ্নই নেই, কেননা পুরো বারান্দায় জল আসছে, ছাট আসছে, জানলা দরজা সব বন্ধ, বাইরেটা পুরো অন্ধকার, প্রত্যেকটা ঘর অন্ধকার, এর মধ্যে রান্নাবান্নাও আছে, সব আছে, আর কি জল জমে গেছে আমাদের এইখানটা, তোমাদের দেখিয়েছি গাড়িগুলো গেলে বেশি বুঝতে পারো মানে যে জলটা কি অবস্থা। তারপরে জলে জল, এই বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, আমরা বেশি চেয়েছি না বৃষ্টি, এখন দেখো লোকনাথ বাবা একেবারে বৃষ্টি ঢেলে দিয়েছে, বৃষ্টি ঢেলে দিয়েছে। এই যে আমার পেছনে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে, সেই গরমটা অবশ্যই নেই, আর এরপরেও যদি ওরকম গরম পোস্তে যাওয়ার ব্যাপার থাকে তাহলে তো আর কিছু বলার নেই, কিন্তু বৃষ্টি এখন থামার মনে হয় না কোনো ব্যাপার আছে। আজকে উল্টো রথ, উল্টো রথে এমনি বৃষ্টি হয়, আজকে স্কুলগুলো মনে হয় রেনি ডে দিয়ে দিয়েছে, কেননা কোনো বাস আসেনি, কে জানে, আমি তো দেখতে পাইনি যে কোনো বাস এসছে, এলে তো একটা আওয়াজ পাই। গাড়িগুলো কি অবস্থা, পুরো জলের মধ্যে দিয়ে যাচ্ছে, ম্যাগু আজকে খুব চান্স পেয়ে গেছে, খুব বারান্দায় আসছে, ম্যাগু চলো। সারা রাত কালকে ভয়েতে আমার বিছানায় শুয়েছে, ও আবার এই বাজ পড়া, মেঘ ডাকা, বৃষ্টি, এসবে তো খুব ভয় পায়। তো চলো, সকাল হয়ে গেল, কাজকর্ম তো আছেই, সেগুলো তো বৃষ্টি হোক আর ঝড় হোক কোনোটাই বন্ধ হবে না, সে করতেই হবে। তো রান্নাবান্না আছে, দেখি শর্টকাটে যা করা যায় তাই করব। আমি কখন বেরোবো সেটাই চিন্তা করছি, সেটাই আমার এখন মাথা হেডেক, যে আমি কখন বেরোবো এবং কী করে বেরোবো, উবের আদৌ পাবো কি না জানি না। লোকনাথ বাবাকে সঙ্গে নিয়েই তো আমি প্রত্যেক দিনটা শুরু করি, উনি ঠিক আমাকে উতরে দেবেন আমি জানি, ঠিক আমার মানে কাজগুলো উনি করে দেবেন। তোমরা সঙ্গে থাকো, যেরকম যেরকম কাটবে সকাল দেখতেই পাবে,
অনেকে অলরেডি হোয়াটসঅ্যাপে দিতে আরম্ভ করেছো যে বৃষ্টি হচ্ছে, বিরাট বৃষ্টি হচ্ছে। আমিও লিখেছি যে হ্যাঁ আমার এখানেও বৃষ্টি হচ্ছে। চলো ভেতরে যাই, ম্যাগু আবার কেন চেঁচাচ্ছে কে জানে। ঘরের ভেতরে কি অবস্থা দেখো, পুরো অন্ধকার, পিচ ডার্ক। ম্যাগু অন্ধকারে বসে আছে, ওয়াশিং মেশিন চলছে, কিছু দেখা যাচ্ছে না, ভূতের মতো। লিভিং রুমে চলে এলাম, একটুখানি জানলাটা খুলে রেখেছি জানো তো, না হলে না একদম সে মানে ক্লস্ট্রোফোবিক টাইপের হয়ে যাচ্ছিল। ম্যাগু বেরিয়ে গেছে জলের মধ্যেই, আমি এ ফাঁকে এসে গেছি এই রডেতেই, যতগুলো মানে আমার র্যাকেতে যতগুলো দোয়া যায়। রডে তো আজকে দোয়াই যাবে না, পুরো রড জলে জল, এখানেই জড়ো করে করে যা পারি দিচ্ছি। আটটা বেজে 15, রান্নাঘরে এন্ট্রি নিয়ে নিয়েছি, আজকে বৃষ্টি পড়ছে, আমার পায়রা সন্তান আসেনি। আর এই যে ক্যাপসিকাম, বিনস আর গাজর দিয়ে গেছে বাচ্চুদা, কলা আনতে দিয়েছিলাম বলেছে কলা নেই, কলা ওলাই মানে কলা যে বিক্রি করে সেই বসেনি। আর চতুর্দিকে জলে জল বলে বাজারই বসেনি। যাকে আরম্ভ করে দিই কোমর বেঁধে লাগিয়ে আর কি, রান্না তো করতেই হবে, সে বৃষ্টি পড়ুক, ঝড় হোক না হোক, গরমে পচতে যাই, রান্না করতে হবে। খেয়েও যে কী লাভ হচ্ছে একের সময় ভাবি, সত্যি না খেয়ে থাকলেই তো হয়। আগেকার দিনের মুনি ঋষিদের শুনতাম না, গাছের পাতা, ফল, শেকড় বাকড় এইসব খেয়ে থাকতো, আমরা এরকম পারি না। যাক গে, সব বেকার কথা সকাল থেকেই আরম্ভ করে দিয়েছি বলো, চলো লেগে পড়ি আগে। ম্যাগু এসে গেছে, কোনো কাজেই হাত দিইনি, তোমাদের সঙ্গে কথা বললাম, ম্যাগু এসে গেছে। দেখি মহিলা আবার ভিজে এলো কি না। ভিজেছে তো বটেই, বাপি বললো ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, ওপরও ভিজেছে, বুক পেটও ভিজে গেছে। এই দেখো এত ঘুরে এসে আবার জানলা দিয়ে দেখছি, খুব বারমুখী মেয়ে হয়ে গেছে। গা হাত পা সব মুছিয়ে দিয়েছি, পা ধুয়ে দিয়েছি, এই বিছনা থেকে নেবে যাওয়ার কথা সে নাবছে না, দেখেছো কি দুষ্টুমিটা করছে বিছনার ওপরে, ছাতাটাকে আর ভয়ই পায় না আজকাল। লাপালাপি করছে তবু নাববে না। ব্যাস বসে পড়লো এবার। ম্যাগি কি দুষ্টুমি করছিল দেখলে, বুক পেট সব ভিজে, জানো বিছনা থেকে কিছুতে নাববে না, কি শয়তানি করছিল। যাকে নাবিয়ে দিয়েছি, দিয়ে মপ টপ করে আবার চলে এসেছি রান্নাঘরে, ওকে একটু জল দিই, জল খাক। মপ করেছি সব ঘরদোর ভিজে, দেখো বাস জল টল খাইয়ে ওকে দিদির ঘরে পাচার করে দিয়েছি, ওখানে ঠান্ডা হয়ে আছে ঘরটা, যদিও এখন এসি চালাইনি বাট এমনি ঠান্ডাই হয়ে আছে, ওইখানে গিয়ে শুয়ে পড়েছে। যাই আমি এবার লেগে পড়ি আর কি। এই যে সব তরি তরকারি কাটা হয়ে গেছে, সব রেডি, এবার রান্নাটা জাস্ট করব। এই চিকেনটা একটুখানি মাখিয়ে নিচ্ছি, কিছুই না, একটু টক দই দিয়ে একটু মশলাপাতি দিয়ে মাখিয়ে একদম সাধারণ পাতলা ঝোল করব। সময় নেই, বৃষ্টি পড়ছে, সেই বারান্দায় কাপড় জামা দিয়েছিলাম সেগুলোকে ভেতরে দিয়ে পাকা চালিয়ে দিয়েছি জানো, এমন অবস্থা, সব ভিজে। আর 9:15 বাজে, মাকে ব্রেকফাস্ট দিয়ে এসেছি, দিয়ে আয়োজন কি করেছি তো বুঝতেই পেরেছো, পাঁপড়ের তরকারি হবে, মার একটা মাছের ঝাল হবে, আমার আর গুড্ডির চিকেন হবে, আর ওই একটু ডিমের ওই বড়া টাইপের করে দেবো ওকে, এমনি ভেজে দেবো। তো এই কড়া গরম করেছি, আগে পাঁপড়ের তরকারিটা বসাই, তারপরে আবার বাকিগুলো কুকারে মাংসটা করবো যাতে তাড়াতাড়ি হয়, এর মধ্যে আমাকে আবার বেরোতে হবে, সেই চিন্তা মাথায় ঘুরছে। যাকে খেপে খেপে বৃষ্টি আসছে, খেপে খেপে বৃষ্টি আসছে, কমপ্লেন দেওয়া উচিত না তাই না। পাঁপড়ের তরকারি রেসিপি অলরেডি মুন্সিজি কুকিংয়ে আমি শেয়ার করে দিয়েছি, তাই আজকে আর ডিটেলে কিছু দেখাচ্ছি না। হু হু করে রান্না এগোচ্ছে, ওটা নাবিয়ে মার মাছের ঝালটা করে নিচ্ছি। 10টা বাজে, মার মাছের ঝাল হয়ে গেছে, পাঁপড়ের তরকারি হয়ে গেছে, এইবারে কন্টুরাটা বসিয়েছি, এতে চিকেনটা বসাবো, চিকেনটা বসালে আর ও এখনও মাছের ডিমটা ভাজতে হবে, ভুলেই গেছি। তার দেওটা সরিয়ে দিয়ে ছোট কড়ায় ডিমটা ভিজে, তারপরে আমাদের ব্রেকফাস্ট হবে, তারপরে মাকে খেতে দিয়ে ম্যাগিকে খেতে দিয়ে তারপরে আমি রেডি হবো, বেরোবো। উফ, 10টা অলরেডি বেজে গেছে, কখন কী করবো জানি না, এমনিতেই দেরি হয়ে যায়, আর আজকে আবার বর্ষাকাল আরও দেরি, আর ঘরের সমানে পাখা চলছে জানো, কাপড় জামা শুকোচ্ছি।
রেনি ডেতে খিচুড়ির বোতলে আমার বাড়িতে হচ্ছে চিকেন। কী করা যাবে, কেউই খায় না কিছু না, মানে কুড্ডি খায় না, মা খায়, বাট মা তো রাত্রিরে খায়, আবার সে সকালবেলা খিচুড়ি দেবো, ওই জন্যে একটা ক্যান্সেল করে দিলাম। তো এই এখন এইসব রান্না করছি, চলো এটাকে চাপিয়ে আগে বড়াটাকে ভাবছি ভাজবো। 10:50 বাবা, বড়াটা করবো কি না জানি না, ব্রেকফাস্টের ব্যবস্থাটা আগে করে নিচ্ছি। 10:25 বেজে গেছে, অ্যাট লাস্ট একটা রান্নাকে বাদ দিয়েছি, সেটা হচ্ছে ডিমের বড়া, যেটা করবো ভেবেছিলাম ওটাকে বাদ দিয়ে দিয়েছি, আর সম্ভব না। চিকেনটা হচ্ছে, আর এই ব্রেকফাস্ট নিয়ে চলে যাচ্ছি, আর পারবো না। এই যে রুটি ভেজে নিয়েছি, ডিমের একটা ওই আপসাইড ডাউন আছে, আর তরমুজ, বাপরে বাপ। জানলা ফাল্লা না খুলতে পারলে হয় বলো, অন্ধকার মতো বিচ্ছিরি লাগে, রোদ্দুর হলে এক জ্বালা, খুলে দিলাম, কি হাওয়া আসছে, জলে জল, একটু খুলে দিলাম, একটু হাওয়া আসো। ও বাবা, তুমি এখানে, আমার মেয়েকে দেখো, এই দেখ, এদের দিকে ক্যামেরা দিলেই না মুখটা ঘুরিয়ে নেয়, এই আবার আড়ে আড়ে একটু দেখ কেউ মাঝে মাঝে। দেখেছো আমার মেয়েকে? আমার ছোট মেয়ে বর্ষাকালে মাটিতে মোটে বসে না, সবসময় উঁচু লেভেলে বসে, এতক্ষণ দিদির খাটে বসেছিল, সোফায় বসে, এইরকম উঁচু, আমার বিছানাটা খুব একটা ওঠে না, আমি ছাতা পাতা দেওয়া আছে, তো এই যে নেবে বললে নিনি, বলতে বলতে মাটিতে গিয়ে বসেছি, ইউজুয়ালি বসে না। যাক গে, চটপট এবার ব্রেকফাস্ট খাই, খেয়ে তারপরে মার খাবারটা বেড়ে যাবো, নাহলে না বহুত চাপে থাকতে হয়, ম্যাগুকে খেতে দিয়ে যাব, দিয়ে তারপরে রেডি হব। ব্রেকফাস্ট খেতে খেতে একটা বিলেটেড বার্থডে উইশ করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই পরিবারের অনন্যা বন্দ্যোপাধ্যায়, ওর ছেলের কালকে জন্মদিন ছিল, তো আমি কমেন্ট বক্সে অলরেডি ওকে উইশ করেছি, বাট অন ক্যামেরা বলা হয়নি, তো আজকে বলছি, সেটা এটা কিন্তু যাবে কালকে। তো যাই হোক, বিলেটেড হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ও লিখেছে যে জন্মানোর পর থেকে কোনো দিন এমন হয়নি যে ছেলে কাজ ছাড়া, আর এবারেই ও ওর কাছে নেই, বেঙ্গালুরুতে আছে, ও ওয়ালমার্টে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর ও আজকে পরিস্থিতির চাপে বলো বা কোনো কাজ, মানে কাজে ব্যস্ততার জন্যে বলো, বেঙ্গালুরু পৌঁছতে পারলো না। তো যাই হোক, সেই হিসেবে মা, মানে মা হিসেবে নিশ্চয়ই মন তো খারাপ হবেই আজকের দিনে। লোকনাথ বাবা অনেক অনেক আশীর্বাদ করুন ওকে, ও অনেক বড়ো হোক অনন্যা, এসব তো পার্ট অফ লাইফ বলো, খুব ভালো কাজ করছে, এটাই অনেক তোমার সান্ত্বনা। তো কর্মসূত্রে এবারে আসতে পারলো না, এর পরে যেদিন আসবে সেদিনকে বাদদের খাওয়াটা খাইয়ে দিও এবং অনেক আনন্দ করো। আমার গোটা পরিবারের তরফ থেকে ওকে অনেক 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 শুভেচ্ছা জানানো হলো। আর তোমার কুট্টুস কেমন আছে সেটা একটু জানিও, অনেকদিন কুট্টুসের কোনো খবর পাই না, তুমি হোয়াটসঅ্যাপও করো না নাকি, জানি না তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কী হয়েছে, যদি পারো প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে একটু জানিও এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, তুমি অনন্যা বলে লিখো, আমি ঠিক বুঝতে পারবো। চলো খেয়ে নিও, আবার রেডি হতে হবে। এখন বাজে প্রায় 11:25, অ্যাট লাস্ট আমি রেডি হয়েছি, মা খাবার দিয়ে দিয়েছি, ম্যাগুর খাবার দিয়ে দিয়েছি। উফ, রেনি ডে বলে আমার এখন আর কোনো ছুটি নেই, আগে রেনি ডে স্কুল লাইফে ছুটি থাকতো, এখন আর মানে কোনো ছুটি নেই, রেনি ডে বললেও আমাকে, মানে রেনি ডে হলেও আমাকে আজকে বেরোতেও হবে, বেরোতে হচ্ছে, কোনো উপায় নেই, কোনো অপশান নেই। যাই হোক, এখন প্রতিদিনই কোনো অপশান নেই আমার। তো তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই লিপস্টিকটা কালকে গুড্ডি আমাকে গিফট করলো, ভীষণ ভীষণ ভালো কালারটা, এই যে পরে আছি, খুব সুন্দর, খুব মিষ্টি কালার, দাও দেখাই তোমাদের, কি দারুণ না কালারটা, ভীষণ সুন্দর কালার,
কোনো অকেশন না, জাস্ট এমনি আর কি। ও নিজের জন্য একটা নিয়েছে, ও চকলেট কালার ব্রাউন কালার এগুলো প্রেফার করে, আর ও জানে আমি এরকম কালার পছন্দ করি, তো আমার জন্য এইটা। গিফট পেতে কান্না ভালো লাগে তাই না, আর তার উপর সেটা যদি আবার নিজের মেয়ের কাছ থেকে হয় তো কথাই নেই, খুবই প্রেশাস এটা আমার কাছে। তো যাক গে চলো ঘুরে আসি, আর বকবক করবো না। আবার কখন বৃষ্টি আসে, এখন একটু ধরেছে আকাশটা, তো মানে মেঘ করে আছে কিন্তু বৃষ্টিটা মানে এই মোমেন্টে পড়ছে না। চট করে যাই গিয়ে কাজটা সেরে চলে আসি। বেরিয়ে পড়েছি অ্যাট লাস্ট, এখন আর বৃষ্টিটা পড়ছে না, এই যা। উবের অলরেডি বুক করে নিয়েছি, 4 মিনিটস টাইম দিয়ে দিয়েছে, তো এসে যাবে এক্ষুনি। নিচে চলে এসেছি, দেখো বাইরের অবস্থা, এখন বৃষ্টিটা পড়ছে না, এই যা। বলতে বলতে আমার উবেরও এসে গেছে। চলো রওনা হয়ে গেলাম। বর্ষার দিনে সাউথ সিটির অবস্থা দেখি চলো। এই দেখো বাঁ দিকে পুরো সাউথ সিটি পার করছি। আমার কাজ হয়ে গেছে, এই যে এটা হচ্ছে টিভি টাওয়ার গলফ গ্রিন, দূরদর্শন ভবনটা বাঁ দিকেই পড়ে। আর এরপর থেকে বাড়িগুলো জাস্ট একটু দেখো কি সুন্দর সুন্দর বাড়ি আছে না, আমি যখনই এই দিক থেকে বাড়ি ফিরি তখন এই বাড়িগুলোকে জাস্ট হাঁ করে দেখি, কি সুন্দর, আমার খুব ভাল লাগে বাড়িগুলো দেখতে। তাই আজকে ভাবলাম আবারও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, এটা আগেও একবার শেয়ার করেছিলাম, তো আজকেও মনে হলো যে চলো তোমরাও দেখো আমিও দেখি। কাজ ছেড়ে ফিরে এলাম, ইচ্ছে ছিল একটু স্মার্ট বাজারে গিয়ে আমটাম কিনবো, বাট ওখানে না একটাও রিক্সা নেই, মানে ওই ভারী নিয়ে তো রিক্সা ছাড়া আসা যায় না, উবেরটাকে তো ছেড়ে দিতে হবে, তাই জন্যে আর গেলাম না, ওই প্ল্যানটাকে ড্রপ করে দিতে হলো। অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয় তাই না, তাই বাড়ি চলে এলাম। এই জলের মধ্যে ভারী নিয়ে মরবো নাকি, চলো পরে কথা বলছি। একটা বাজে, এসে সোজা চলে গেছি বাথরুমে, একদম চান টান করে বেরোলাম। এখনো অবধি একটু আকাশটা ধরে আছে, আমি কাপড় জামাগুলো বাইরে বার করে দিলাম, যদি একটু টেনে যায়, মারগুলো সব মার ঘরে দিয়ে দিয়েছি, এদিক ওদিক দরজা ফরজায় সব দিয়ে দেবে, আর আমারগুলো সব রয়েছে এখানে। একটু মাঝখানে এরকম ছাড় দিলে তাহলে তো একটু কাজকর্ম করা যায় তাই না, যে বেরিয়ে ঘুরে এলাম, তাও আমার স্মার্ট বাজারটা হলো না, এটাই একটা আফসোস, একটা আফসোস ঠিক থেকে যায়। আমগুলো কিনবো ভেবেছিলাম, তারপর আজকে বাচ্চুদা কলা আনেনি, ভেবেছিলাম কলা কিনবো, একটু তরমুজ কিনবো, এই এই দুটো তিনটে জিনিসই কেনার ছিল। একটা রিক্সা নেই দেখে না, হয়তো প্যাসেঞ্জার নিয়ে গেছে, বাট ওই মানে চিন্তা করে আমি তারপর কিনে কাটে তারপর বেরিয়ে যদি দেখি রিক্সা পেলামই না তখন কি করবো, মরবো তো, এতখানি রাস্তা হাঁটতে হাঁটতে আসা, তারপর এদিকে পুরো জল জমে গেছে, ওই জন্য রিস্কটা নিলাম না। দেখি কালকে যাব আবার সকালবেলা, যদি একটু আকাশটা ভালো থাকে তাহলে কালকে যাব। চলো, মাকে তো খাবার দিয়েই গেছিলাম, সিস্টার দিয়ে দিয়েছে, মা খাচ্ছে, আমি একটু বসে তারপরে আমি আর গুড্ডি খাবো, কিছুই তো নেই, ওই পাঁপড়ের তরকারি আর চিকেন, ব্যাস কিছুই নেই, কি ভালোই আছে বলো। ফুরফুরে হাওয়া দিচ্ছে, দাঁড়াও দেখাই তোমাদের। গলফ গ্রিনের দিকের বাড়িগুলো দেখলে কি ভালো লাগে না, আমি আগেও একবার দেখিয়েছি, হ্যাঁ ওই আসলে যেতে যেতে আমি দেখি না, তখন মনে হয় তোমাদেরকেও একটু দেখাই, তাই জন্যই দেখালাম, কিছুই নয়,
ভালো লাগে দেখাতে, সুন্দর বাড়িগুলো না প্রত্যেকটা বাড়ি ভালো, একটা দুটো বাদ দিয়ে বেশিরভাগ বাড়ি ওয়েল মেনটেন্ড আর ভীষণই ভালো দেখতে। এইরকমই ভালো ভালো বাড়ি আছে সল্ট লেকে দেখেছি আমি। হাওয়াটা বন্ধ হয়ে গেল, যখনই তোমাদের ভাবলাম দেখাবো তখনই হাওয়াটা বন্ধ হয়ে গেল। ওই আবার দিচ্ছে, দেখো দেখো এই সাহস করে রডেতে আবার নাইটিগুলো দিয়েছি, জানি না কতক্ষণ এরকম আকাশ ধরে থাকবে, আবার ঝেঁকে বৃষ্টি এলে আবার সব তুলে ফেলতে হবে। বর্ষাকালে এটা একটা এক্সট্রা কাজ বলো। যাকগে চলো হাওয়া একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর ভিডিওটাকে এখানেই শেষ করে দিই। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে অবশ্যই চলে আসবো আবার আর একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।